হয়েছে আমার অনেকগুলো জিনিস নেওয়ার ছিল, আর অনেকগুলো টাকা বাঁচলো আমার, কারণ প্রচুর ডিসকাউন্ট পেয়েছি। কি কি কিনেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। So hey guys, welcome back to my channel. You are watching me on my YouTube channel, which is Ritvika Chakraborty. And if vlogging is very often, so you can definitely subscribe to this channel. So এখন বাজে বিকেল 5:10। আমি আজকে যাচ্ছি কলেজ স্ট্রিটে, কিছু বই খাতা কেনার রয়েছে। জানোই আমি বিএড করছি, সুতরাং প্রচুর A4 পেপারেরও দরকার হয় আমার। তো একেবারে অনেকগুলো অ্যাসাইনমেন্টস আর প্র্যাকটিকামের জন্য সব A4 পেপার প্লাস কিছু বই, যেগুলো না আনলেই নয় সেগুলো কিনতে যাচ্ছি। একটু বেলা হয়ে গেছে জানি, তো আজকে কলেজও ছুটি করেছিলাম এই কারণে। তো চলো আমার সঙ্গে, প্রচণ্ড ঠান্ডা বাইরে, সুতরাং একটা জ্যাকেটও পরতে হবে। সো চলো এখন আমি ফার্স্টে কলেজ স্ট্রিট যাবো না, ফার্স্টে যাবো মাসির বাড়িতে, দেন মাসির সঙ্গে দেখা করে দেন কলেজ স্ট্রিট যাবো। চলো যাওয়া যাক। আমি জ্যাকেটটা পরে নিলাম, আসলে জ্যাকেটটা না পরে না বাইরে প্রচণ্ড ঠান্ডা, কষ্ট হবে, তার জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। চলো যাওয়া যাক। সো চলো এখন আমি ফার্স্টে কলেজ স্ট্রিট যাবো না, ফার্স্টে যাবো মাসির বাড়িতে, দেন মাসির সঙ্গে দেখা করে দেন কলেজ স্ট্রিট যাবো। চলো যাওয়া যাক। আমি জ্যাকেটটা পরে নিলাম, আসলে জ্যাকেটটা না পরে না বাইরে প্রচণ্ড ঠান্ডা, কষ্ট হবে, তার জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। চলো যাওয়া যাক। কি হলো কুকুস, কি হলো, মা খেতে দেবে না ওদের? একি 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 কাঁদছিস কেন? দেখো, কথা বলতে বলতে মাসির বাড়িতেও পৌঁছে গেলাম। আর ওরা কাঁদছিল কেন তোমরা তো নিশ্চয়ই ভাবছো। আসলে পাড়ার কুকুরদের খেতে দিলেই বোঝো ওরা এরকম ভাবে কাঁদতে শুরু করে। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আমি মাসির বাড়িতে চলে এসেছি, আর আমি আসবো, আর মাসি কিছু রান্না করবে না আমার জন্য স্পেশাল ডিশ, সেটা কি হতে পারে? আজকে তাই বললো, তুই আছিস যখন বাড়িতে, আর ওদিকে মেসো আছে, তাই তোদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিই। তো তুমি রান্না করে। ও বাবা, ও বাবা, ভয় ভয়। তুমি যাও, চলে যাও, ওদিকে চলে যাও, একদম ডিস্টার্ব করবে না। আমি জানো তো ম্যাগি খেতে খুব একটা পছন্দ করি না, তাই মাসি বলল আজকে আমি যেরকম ভাবে ম্যাগি বানাবো, আমার মনে হয় তোর এই ম্যাগিটা সারা জীবন মনে থাকবে। আসলে কি বলতো, আমার মা নর্মালি জলে ওই যে মশলাটা হয় ম্যাগি মশালা, সেটা দিয়ে দেয়, ওটা দিয়েই বানিয়ে দেয়, কিন্তু মাসি নাকি অন্যরকম ভাবে বানায়। তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে, আর সঙ্গে আমার যে বক বক থাকেই আমার ব্লগে সেটাও থাকবে। জানো তো আমাদের বাড়ির এখানে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আসলে আমার বাড়ির যেই জায়গাটা সেটা হচ্ছে একদম সাউথে, আর প্রচণ্ড ভেতরে, তাই প্রচণ্ড ঠান্ডা লাগে রাতের দিকে। আর আমি এখানে এসে ফেসে গেলাম, কারণ আমাকে আবার কলেজ স্ট্রিটও যেতে হবে। তাই এখন ভাবছি মাসির বাড়িতে রাত্রেবেলা আসলেই বেটার হতো, কারণ এখন মাসির হাতের ম্যাগি না খেয়ে তো আবার কোথাও যেতে পারবো না। ওদিকে কলেজ স্ট্রিট আমাকে যেতেই হবে, আজকে অনেকগুলো জিনিস কেনার রয়েছে। আর আজকে জানো তো ভেবেছি কটা আঁকার জিনিস কিনবো ওখান থেকে। আসলে অনেকদিন আঁকাটা নিয়ে বসা হয় না, অনেক কিছু জিনিসও কিনে রেখেছি বাড়িতে, কিন্তু কিছুই কাজের কাজ হচ্ছে না। তো আজকে ভাবলাম যাবো যখন, তাহলে একেবারে সব কিছু যা যা আমার দরকার, স্টেশনারি জিনিসপত্র সব কিছু নিয়ে আসবো। এই কথায় কথায় তোমাদের থেকে আরও একটা কথা জেনে নিই, কেমন কাটছে গো তোমাদের নতুন বছরটা? আমার কিন্তু বেশ ভালোই কাটছে। আর কাটবে নাই বা কেন, যার লাইফে তোমরা আছো তার লাইফকে তো ভালো থাকতেই হবে, তার লাইফ তো ভালো কাটতেই হবে, তাই না? আচ্ছা, কালকে তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছো, যদিও সবার কমেন্টের ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া পসিবল হয়নি। তো ভাবলাম আজকে আমার এই ব্লগে তোমাদের সঙ্গে কিছু কমেন্টও শেয়ার করে নিই, আর তাদের কিছু আনসারও দিয়ে দিই। শুভনীতা সাহা লিখেছে, এখনকার ফ্রেন্ডশিপে সত্যি বলবো ইগো বেশি গো, হতে পারে বয়ফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট জায়গা, বাট ফ্রেন্ডশিপ যায় ভার মে, ইটস ওকে, আমার বেশি বন্ধু নেই আর এখন সবাই ইন্ডিপেন্ডেন্ট, ভালো জব করে, তো আমি জবলেস, তো কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি না তাই, সো ডিস্টেন্স মেনটেন করি সবার সঙ্গে। আসলে কি বলতো, আমরা সারা জীবন ভাবি যে আমাদের বন্ধু নেই, বা অনেকে বন্ধু থেকেও হয়তো থাকে না, কিন্তু প্রত্যেকের জীবনে দেখবে এমন একজন মানুষ থাকে, সে বন্ধু হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, কেউ একজন থাকে যে খুব আপন হয়, সেই জায়গাটা দেখবে খুব কাছের মনে হয়। সেটা যে সবসময় রক্তের সম্পর্কই হতে হবে তা কিন্তু নয়। আমি জানি তুমি মৌলির সঙ্গে আমার ভিডিওটা দেখে এই কমেন্টটা করেছো যে তোমার লাইফে একদিন বেস্ট ফ্রেন্ড ছিল, হয়তো সে তার বয়ফ্রেন্ডকে পেয়ে তোমাকে এখন অতটা গুরুত্ব দেয় না। কিন্তু আমি কি বলি বলতো সবসময় তোমাদেরকে, নিজেকে দেখবে যখন তুমি গুরুত্ব দেবে না, তখন কে তোমাকে গুরুত্ব দিল বা না দিল খুব একটা যায়ও আসবে না। তাই সবসময় লাইফে নিজেকে আগে রাখো,
এই যে আমার লাইফে ধরো মৌলি আছে, আরও বাকি আমার যারা বন্ধু বান্ধব আছে, মৌলি একমাত্র আমার লাইফের একমাত্র বন্ধু হিসেবে আমি কনসিডার করি, কালকে যদি ও আমার সঙ্গে কথা নাও বলে, কোথাও না কোথাও আমাদের কানেকশনটা আছে, আমি কখনোই রাগও করবো না। সুতরাং আমি রাগ করবো না এই কারণেই, কারণ আমি আমার লাইফে সবার আগে নিজেকে প্রায়োরিটাইজ করি। বুঝতে পেরেছো? এখানে কিন্তু খারাপ লাগার মতন কিছু নেই, নিজেকে ভালোবাসাটা কিন্তু কখনো খারাপ নয়। তো যাই হোক, অনেক কথা বলেছি, এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে ফাইনালি আমি যাচ্ছি কলেজ স্ট্রিট। ঠিক আছে, দেখতে পাচ্ছো পৌঁছে গেছি এখানে। তো এখানে এসে তো গেছি, বাট প্রচন্ড কলেজ স্ট্রিট থেকে যা নামার ছিল নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এত ভিড় সেখানে সত্যি আমি ব্লগ বানাতে পারিনি। আমার অনেকগুলো জিনিসও নামার ছিল, তার মধ্যে বার্গেনিংও করার ছিল। এই জাস্ট বাড়িতে এলাম, কলেজ স্ট্রিটে গিয়ে না তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারিনি, কারণ প্রচুর দোকানে যেতে হয়েছে, আমার অনেকগুলো জিনিস নামার ছিল, আর অনেকগুলো টাকা বাঁচলো আমার, কারণ প্রচুর ডিসকাউন্ট পেয়েছি। কী কী কিনেছি তোমাদেরকে দেখাই। দাঁড়ো, প্রথমেই দেখাই আমি A4 পেপার, মানে সবকটাই আমার পড়াশোনার জিনিস। তো ফার্স্টে এই A4 পেপারটা একটা বান্ডিল নিয়েছি, এটা নিয়েছে হচ্ছে 200 টাকা, ঠিক আছে, এর মধ্যে আছে 500টা পেপার। আর তার সাথে কি নিয়েছি দেখাচ্ছি, ধরো তার সঙ্গে এটা নিয়েছি বোথ সাইড টেপ, এটা নিয়েছে হচ্ছে 20 টাকা। এখানে কত দাম তোমরা সেটাও আমাকে বলো, মেনশন করো, দাঁড়াও চেনটা আটকে নি। তারপরে দেখো এর মধ্যে প্রচুর জিনিস আছে। এই যে এইটা কিনেছি, এটা ফ্রি পেয়েছি অ্যাকচুয়ালি এটার সাথে। আমি তোমরা যারা জানো না তাদেরকে বলি, আমি আঁকতে খুব পছন্দ করি, যদিও পারি না সেরকম। তো এটা কিনেছি, এটার সঙ্গে একটা এরকম প্যালেটও রয়েছে, এটা নিয়েছে 110 টাকা না 120 টাকা মতন। একটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কত টাকা লেখা আছে খুঁজে পাচ্ছি না টাকাটা, যাই হোক দামটা তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এটা নিয়েছে 110 টাকা 120 টাকা। তার সঙ্গে কিনেছি আমার এই বইটা, এই বইটাই মেনলি কিনতে গেছিলাম অত দূর। এটার প্রাইস হচ্ছে 1490, এটা নিয়েছে হচ্ছে 360 রুপিস, অনেকটাই কম হয়েছে তাই না। তার সঙ্গে নিয়েছি এটা, এই পুরো পেনটার সেটটার প্রাইস হচ্ছে 10 টাকা করে, তো এটাই আমি ইউজ করি মেনলি। তো এটার প্রাইস হচ্ছে দেখতেই পাচ্ছ 100, এটা আমি পেয়েছি 80 টাকায়। তার সঙ্গে কিনেছি এই খাতাটা, এটা দিস্তা অনুযায়ী কিনেছি, দিস্তা দরে হয় না। তো এটা 470 গ্রাম ছিল, তো এটার প্রাইস নিয়েছে 42 রুপিস। এটা আমি নর্মাল কিনেছি, রাফ খাতা একটা, 470 গ্রাম ছিল, নিয়েছে 40 রুপিস, তো ঠিকঠাকই আছে প্রাইস। তার সঙ্গে কি আর কিছু কিনেছি, ইয়েস আরও কিছু কিনেছি, প্রচুর বললাম না আজকে অনেক কিছু কেনার ছিল, তোমাদের সঙ্গে একটু ব্লগে যে কথা বলবো সেই টাইমটাও পাইনি। তার সঙ্গে এই দুটো বোর্ড কিনেছি, এগুলো নিয়েছে 15 টাকা করে, কতটা এখানে কত দাম সেটা আমি জানি না, অনেক বছর আগে লাস্ট আমি কিনেছি, এগুলো লেখা তো 50 টাকা, তো এটা নিয়েছে 15 টাকা করে। কোয়ালিটি খুবই খারাপ কিন্তু আমার লাগবে বলে নিয়েছি দুটো। আর কি কিছু নিয়েছি না, এ কটা জিনিসই। দেখো আগেও আমি এই পেনগুলোই কিন্তু ইউজ করতাম, পেনটনিকের, যেহেতু প্রচুর লাগছে তাই এটাই মেনলি নেওয়া। তো এতগুলো জিনিস দেখো, তো আবার মেনলি আমার আঁকিবুকি শুরু হয়ে যাবে, তার জন্যই এগুলো সব প্রস্তুতি পর্ব চলছে। দেখো এত কিছু কিনেছি, তার জন্য না তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারিনি, আর আমার মুখ চোখের অবস্থা এতটা খারাপ। দেখো এরকম ভাবে গেছি, রাস্তায় প্রচন্ড ঠান্ডা, ভেবেছিলাম যে হয়তো দোকানগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু ইভেন্চুয়ালি সব দোকানই খোলা ছিল। আর প্রথমবার গিয়ে না ভেবাচাকা খেয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নেব, যদিও আমি দরকারের জিনিসগুলোই কিনেছি। আর এখানে এটা দেখো, তোমাদেরকে দেখাই, নতুন বছরে একটা নতুন জিনিস নিজের লাইফে ইনহ্যাবিট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে বুঝতেই পারছো তোমরা, সুতরাং লাইফটাকে একটা অন্য দিকে আমি নিয়ে যাচ্ছি মেইনলি। সো তোমাদেরকে
এটা দেখিয়েছিলাম ক্রিসমাসের যে কেকটা কিনেছিলাম না, সেটার সঙ্গে এটা দিয়েছিল এবার। তো এটাতে আমি মেইনলি টুকটাক কিছু ঢেকে রাখার থাকলে ওটা রাখছি। তো তোমাদেরকে যা যা দেখানো ছিল দেখিয়ে নিলাম, এবার একটুখানি আমি অ্যাসাইনমেন্টস আছে প্র্যাকটিক্যাল আছে সেগুলো করব, তারপরে তোমাদের সঙ্গে খাওয়ার আগে একটু কথা বলে নেবো, ঠিক আছে? চলো একটু বাদে কথা বলছি। রাত্রেবেলা হঠাৎ করে দাদা মোমো নিয়ে এসেছিল, এখান থেকে এক পিস খেলাম, খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে কালকে, আজকের মতন আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।